नमस्कार बंधुरा साथी गार्डेने अपना स्वागत आज के अपन देखाते चले गोलाप गाचे घर जैव सार दिए क्यों परिचर्या करब से आज अपन देख सम्पूर्ण भिडियो अपनारा देख बंधुरा आज के चा पता गोलाप गाचे देव और डिमेर खोसा माने पेस्ट करे गुड़ो करे दी एक बार और एटा एकुन एमनी गुड़ो करे देव और ये चा पाता किभावे तैरी करेछि एतो चा खावार पर दूध चीनी थाके एटा आमी धुए सुंदर करे परिष्कार करे रोद्रे शुकनो करे नियेछि और एटा आमी 20 मिनट जले फुटिए डिम खोसाटा एर খোসাটা 20 মিনিট ফুটিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এই দুটো আমি মিক্স করে গোলাপ গাছে গোড়ায় দেব আর এই গোলাপ গাছটা কাটিং করেছি হ্যাঁ করার পর এখন আমি গোলাপ গাছের গোড়ায় এই দুটো দেব মাটিটা একটু তুলে নেব গোড়া থেকে এই ভাবে মাটিটা আমি হাত দিয়ে তুলে নেব ताते आमार 12 मास फुल है गोलाप गाचे आमी जे भावे परिचर्या करछि आपनाराओ ए भावे परिचर्या करबेन आपनारा 12 मास गोलाप फुल पाबेन सकाल बेला जल दिए रेखेछिलाम आर एखन आमी गोड़ाटा खुचिए एकटु माटि तुले नेब এই তোলা হয়ে গেল এখন আমি দেব এই চা পাতা গুঁড়ো চা পাতা নাইট্রোজেন পটাশিয়ামের পরিমাণও রয়েছে এতে আমি গাছের গোড়ায় দেব এই যে ডিমের খোসা আমি পেস্ট করে নি এমনি গুঁড়ো করেছি করে নিয়ে দেব এতে রয়েছে ক্যালসিয়ামের পরিমাণ চা দিলাম আর ডিমের খোসা দিলাম এখন যে মাটিটা তুলেছিলাম সেই মাটিটা আমি আবার এতে দিয়ে দেব এখন বন্ধুরা এতে আমি দেব আপনারাও বাড়িতে এইভাবে করবেন দেখবেন আপনাদের গাছে গোলাপ সব সময় ফুটবে এই सात आठ दिन धरे भिजिए रखा पान्ता पचा जल एटा आमी दिए देव বন্ধুরা বাড়িতে আমার মতো পদ্ধতিতে আপনারা গাছ করুন আর গাছে ট্রিটমেন্ট করুন দেখবেন গোলাপ সব সময় গাছে ভর্তি হয়ে ফুটবে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করুন আর আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন।